স্বাগত বেস্ট স্কুলে। প্রাইমারি শর্ট সাজেশন, আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বাধিক কমন উপযোগী প্রশ্নোত্তর পর্ব 10, চলুন জেনে নেই। লক্ষ্য করুন, প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত। উত্তর, গুপ্ত যুগ। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম। উত্তর, পাল বংশ। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি? উত্তর, মৌর্য সাম্রাজ্য। বাংলার শেষ হিন্দু রাজা? উত্তর, লক্ষ্মণ সেন। তরাইনে দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন? উত্তর, পৃথ্বীরাজ। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর, মোহাম্মদ ঘুরি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা? উত্তর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, 1526 সাল। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়? উত্তর, পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। ভারতীয় উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু হয়? উত্তর, শের শাহর আমলে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের নির্মাণ করেন? উত্তর, শের শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন? উত্তর, ফখরুদ্দিন মোবারক শাহ। ইবনে বতুতা বাংলায় আসেন? উত্তর, 1346 সালে বা চতুর্দশ শতকে। ঢাকা গেট নির্মাণ করেন? উত্তর, মীর জুমলা। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসন আরোহণ করেন? উত্তর, 1756 সালে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল? উত্তর, পর্তুগিজরা। ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে? উত্তর, ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? উত্তর, 1600 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করে? উত্তর, 1765 সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়? উত্তর, 1784 সালে। উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন? উত্তর, লর্ড ডালহৌসি। উপমহাদেশে সর্বপ্রথম কত সালে রেল যোগাযোগ চালু হয়? উত্তর, 1853 সালে। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর? উত্তর, লর্ড ক্লাইভ। অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর? উত্তর, স্যার ফ্রেডরিক জন ব্যারোস। উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজপ্রতিনিধি ছিলেন? উত্তর, লর্ড ক্যানিং। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? উত্তর, লর্ড ক্লাইভ। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত 1993 সালে প্রবর্তন করেন? উত্তর, লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইন চালু হয়? উত্তর, লর্ড কর্নওয়ালিসের আমলে। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর, ফকির মজনু শাহ। মাস্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয় কোথায়? উত্তর, চট্টগ্রামে। কবে বঙ্গভঙ্গ হয়? উত্তর, 1905 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? উত্তর, 1911 সালে। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী? উত্তর, তিতুমীর। সিপাহী বিদ্রোহ শুরু হয়? উত্তর, 1857 সালে। ভারতবর্ষে বিধবা বিবাহ আইন কত সালে প্রচলন করা হয়? উত্তর, 1856 সালে। সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? উত্তর, লর্ড বেন্টিক। কখন সতীদাহ প্রথার বিলোপ সাধন করা হয়?
উত্তর 1829 সালে। উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটন। 1947 সালের সীমানা কমিশন কি নামে পরিচিত? উত্তর র্যাডক্লিফ কমিশন নামে। ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর এটলি। ভারতবর্ষ বিভক্ত হয়? উত্তর দ্বিজাতি তত্ত্বে, অর্থাৎ ধর্মের উপর ভিত্তি করে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। ভারত স্বাধীন হয় কবে? উত্তর 1947 সালের 15ই আগস্ট। পাকিস্তান স্বাধীন হয় কবে? উত্তর 1947 সালের 14ই আগস্ট। বাংলাদেশ স্বাধীন হয় কবে? উত্তর 1971 সালের 16ই ডিসেম্বর। বাংলাদেশ পাকিস্তানের শাসনের অধীনে ছিল? উত্তর 24 বছর। উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়? উত্তর 1947 সালের ডিসেম্বর মাসে। রাষ্ট্রভাষা বাংলা চাই এর প্রথম প্রস্তাবক কে? উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? উত্তর 1948 সালের 2ই মার্চ। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, বর্তমান ছাত্রলীগ গঠিত হয়? উত্তর 1948 সালের 4ই জানুয়ারি। মোহাম্মদ আলী জিন্না রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষা করার কথা ঘোষণা দেন? উত্তর 1948 সালের 21শে মার্চ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সভা অনুষ্ঠিত হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়। 21শে ফেব্রুয়ারি 1952 সালে কার নেতৃত্বে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে? উত্তর গাজীউল হক। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য কতজন শহীদ হন? উত্তর 4 জন। ভাষা আন্দোলনের প্রথম শহীদ? উত্তর রফিক উদ্দিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? উত্তর বৃহস্পতিবার। প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়? উত্তর ঢাকা মেডিকেল কলেজের সামনে। প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে? উত্তর শহীদ শফিউরের পিতা। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর খাজা নাজিমুদ্দিন। বাংলা ভাষাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? উত্তর 1956 সালে। বাঙালির পরবর্তী সব আন্দোলনের প্রেরণা দিয়েছিল? উত্তর 1952 সালের ভাষা আন্দোলন। শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? উত্তর ইউনেস্কো। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর 17ই নভেম্বর 1999 সালে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? উত্তর বাংলা একাডেমি। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়? উত্তর 1949 সালে। মুসলিম লীগ গঠনের স্থান? উত্তর ঢাকার রোজ গার্ডেন। মুসলিম লীগের সভাপতি ছিলেন? উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুসলিম লীগের যুগ্ম সম্পাদক ছিলেন? উত্তর শেখ মুজিবুর রহমান। যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়? উত্তর 1953 সালের 14ই নভেম্বর। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরণ করা হয়? উত্তর 1955 সালে। যুক্ত ফ্রন্ট গঠিত হয়? উত্তর 4টি দল নিয়ে। প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর 1954 সালের মার্চে।
যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। উত্তর 56 দিন। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30 মে। আইয়ুব খান ক্ষমতা দখল করেন উত্তর 1958 সালের 27শে অক্টোবর। আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় উত্তর 1961 সালে। বাঙালি জাতির মুক্তির সনদ উত্তর 6 দফা দাবি। 6 দফা দাবি উত্থাপন করেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা দাবি উত্থাপন করা হয় উত্তর 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল উত্তর 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় উত্তর 1969 সালের 22শে ফেব্রুয়ারি। 69-এর গণ অভ্যুত্থান হয় উত্তর 1969 সালে। আইয়ুব খান পদত্যাগ করেন উত্তর 1969 সালের 24শে মার্চ। 24শে মার্চ আইয়ুব খান পদত্যাগ করলে পাকিস্তানের প্রেসিডেন্ট হন উত্তর জেনারেল ইয়াহিয়া খান। বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে উত্তর ইয়াহিয়া খান। পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে উত্তর ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার জন্য ঢাকায় আসেন উত্তর 15ই মার্চ। অসহযোগ আন্দোলনের ডাক দেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় উত্তর 1971 সালের 2ই মার্চ। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল উত্তর অসহযোগ আন্দোলন। অপারেশন সার্চ লাইট চালানোর নীল নকশা করা হয় উত্তর 1971 সালের 17ই মার্চ। অপারেশন সার্চ লাইট চালানোর নীল নকশা করেন উত্তর টিক্কা খান ও রাও ফরমান আলী। অপারেশন সার্চ লাইট হলো 1971 সালের 25শে মার্চে নিরীহ বাঙালির উপর বর্বর হত্যাকাণ্ড চালানো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় উত্তর 26শে মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত 1টা 30 মিনিটে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন উত্তর 26শে মার্চ প্রথম প্রহরে বা 25শে মার্চ রাত 12টার পর। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল। মেহেরপুর জেলার অন্তর্গত বৈদ্যনাথ তলায় এই সরকার গঠিত হয়। বৈদ্যনাথ তলার বর্তমান নাম উত্তর মুজিবনগর। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে উত্তর 1971 সালের 17ই এপ্রিল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর তাজউদ্দিন আহমেদ। 26শে মার্চ 1971-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে? উত্তর ওয়্যারলেসের মাধ্যমে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরতে অভিযানের নাম কি? উত্তর অপারেশন বিগ বার্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচি নিয়ে যাওয়া হয় কখন? উত্তর 1971 সালের 26শে মার্চ রাতে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন উত্তর 27শে মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কোন কারাগারে বন্দী করে রাখা হয়? উত্তর মিয়াওয়ালি কারাগারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান? উত্তর 8ই জানুয়ারি 1972 সালে। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কবে? উত্তর 12ই জানুয়ারি 1972 সালে। জাতিসংঘে প্রথম কে বাংলা ভাষায় ভাষণ দেন? উত্তর শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র ছিল? উত্তর ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধ চলাকালে চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল? উত্তর বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। যৌথ বাহিনী গঠিত হয়েছিল? উত্তর মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন? উত্তর উ থান্ট। তিনি মায়ানমারের নাগরিক ছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন? উত্তর রিচার্ড নিক্সন। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন? উত্তর হেনরি কিসিঞ্জার। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর ইন্দিরা গান্ধী। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।